আজকে আমরা বের হয়েছি জোরানের জন্য, জোরানের বিনোদনের জন্য, জোরানের আনন্দের জন্য। দেখি কোথায় যাওয়া যায়, রিক্সা করে যাচ্ছি। বাসার কাছে, বেশি দূরে যাব না, আর মোটামুটি রাস্তাও ফাঁকা। তো আমরা চলে এসেছি নব থিয়েটারে। নব থিয়েটারে এসে দেখি অনেক লোকের সমাগম। আর এখানে এসে যেহেতু টিকিট দিতে হয়, তো টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা ভাবছিলাম এখানে টিকিট নিব কি নিব না, কিন্তু জোরান যেহেতু এসেছে, জোরান তো কোনো মতেই যাবে না, সে ভিতরে ঢুকবে। তো আমরা ভাবছিলাম যে নিতেই হবে, যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি, তার ইচ্ছা হয়েছে যে সে ভিতরে ঢুকবে, সে খেলা করবে। তবে যাই হোক, তারপর জেমসের লাইনে দাঁড়িয়েছিল টিকিটের জন্য, আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। একজন দাঁড়ালেই হবে টিকিটের জন্য লাইনে। আর এই যে অনেক লোক, তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে ঢুকে তো জোরান তো দৌড় দিয়েছে, যেহেতু তার অনেক সমবয়সী বাচ্চারাও আছে এখানে। সে তার সমবয়সী বাচ্চা পেলে অনেক এক্সাইটেড হয়, অনেক খুশি হয়, সে মজা পায়, সে খেলতে পারবে এই ভেবে। চারিদিকে অনেক সবুজ, অনেক বড় বড় গাছ আছে, আর মাঠেও অনেক সবুজ ঘাস রয়েছে, এখানে বসাও যাবে। তো এখানে আমার ছেলে খেলা করছে, তার সমবয়সী বাচ্চাদের পেয়ে তো মহা খুশি। আসলে আমরা এসেছি মূলত আমাদের ছেলের জন্যই, সে যাতে আনন্দ পায়, সে যাতে বিনোদন পায়, তো এই জন্যই এসেছি। আমরা সবসময় এই চেষ্টাই করি যাতে আমাদের ছেলে আনন্দ পায়, মজা পায়, বিনোদন পায়। সে আনন্দ পেলে আমরা আনন্দ পাই, এবং সে ভালো থাকলে আমরা ভালো থাকি। মূলত এই জন্যই আমরা যেখানে যাই জোরানের কথা চিন্তা করে যাই, যাতে যেখানে সে যায় তার মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে বিকশিত হয় এবং সে আনন্দ পেতে পারে। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য, এবং আমাদের যেখানে যাই আর কি, এটার আমাদের প্রধান চিন্তা থাকে। এখানে বসে বসে ভিডিও করছিলাম, দেখাই যাচ্ছে যে চারিদিকে সবুজ আর সবুজ, মাঠে সুন্দর ঘাসে ভরা। এই ঘাসের উপরে বসে রেস্ট নেওয়া যাবে। আর এখানে জেমস দাঁড়িয়ে আছে যাতে জোরান খেলতে গিয়ে ব্যথা না পায়, তো এই জন্য জেমস দাঁড়িয়ে জোরানকে দেখছে। আর এখানে বড় বড় গাছের বাগান আছে, এইটা হচ্ছে আম গাছ। আর এখানে সিমেন্ট দিয়ে তৈরি করা আছে বসার জন্য, এখানে বসা যাবে। আর আমাদের ছেলে তো মহা খুশি, সে অনেক আনন্দ পাচ্ছে, তার আনন্দ দেখে আমরাও আনন্দ পাচ্ছি, আর আমরাও বিনোদন পাচ্ছি, তার বিনোদনে আমরাও বিনোদন পাচ্ছি।
আর এই যে পানিটা দেখে অনেক ভালো লাগছিল, ওয়াটারফল হচ্ছে, অনেক সুন্দর একটা দৃশ্য। তো আমরা এখানে ছবি তোলার জন্য বসে আছি, ছবি তুলছি, কিন্তু ছবি তোলার সাথে সাথে এখানে ভিডিও হয়ে যাচ্ছিল। তো এখন বাসায় যাওয়ার পালা, যেহেতু রাত 8টা বাজে, এখন সবাই চলে যাবে একে একে, আমরাও চলে যাচ্ছি। আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।